বৃদ্ধির জন্য রেডি। হ্যালো এভরিওয়ান, তো আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ কি তোমরা আজকে ভ্লগটা দেখে বুঝতেই পেরে গেছো, ইয়েস এটা হচ্ছে আমার বিয়ের দিনের ভ্লগ। আমার বিয়ের ডেটটা ছিল 15 ডিসেম্বর 2023, তো অনেক লেট করে ভিডিও পোস্ট করছি আই নো, বিকজ প্রচুর আমার পুরোনো ভ্লগ জমেছিল, সেগুলোকে পোস্ট করতে গিয়ে এডিট করতে গিয়ে আমার অনেকটা টাইম চলে গেছে, তার উপরে এতটা বিজি লাইফ শিডিউল এখন চলছে। যাই হোক, আজকে ভ্লগটাতে মেনলি তোমরা দেখতে পারবে আমার যে অধিবাস থেকে শুরু করে বৃদ্ধি প্লাস বিকাশের বাড়ির কিছু ক্লিপস আমি মানে ও নিয়ে রেখেছিল, সেগুলোকে অ্যাড করেছি। তার সাথে ক্যামেরাম্যান দাদাদেরকে বলে রেখেছিলাম কিছু ক্লিপস দিতে, সো সেগুলোকে অ্যাডজাস্ট করে ভ্লগটা করতে অনেকটাই লেট হয়ে গেল। অ্যান্ড এই ভ্লগগুলো যে তোমাদের সাথে শেয়ার করবো, বিয়ের পার্ট টু পার্ট আমি শেয়ার করবো অনেকটা অল্প অল্প শিডিউলে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় অ্যান্ড ভ্লগগুলোতে বড় না হয়ে যায়। তো চলো আজকে বেশি কথা না বলে ভ্লগটা স্টার্ট করি। ধরে করে ধরে করে আস্তে করে দিলে না হবে না, তো কপাল ফুলতে হবে। আমার কিছু হলে আমি ইন্টারেস্ট সহ শুধু হাসু করে নেবো, কিন্তু তুই শুধু কোমর চোখে ভোরবেলা 5টার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে শাড়ি ঠাড়ি পরে কিছু তো সাজিনি, এরকমই ছিলাম, জাস্ট গয়না কিছু অল্প স্বল্প পরে নিয়েছি, আর যেগুলো নিয়ম ছিল ওগুলো করলাম, আর চিড়ে দই যেগুলো খেতে হয় মিষ্টি দিয়ে ওগুলো খাওয়া দাওয়া করলাম। এখন বাজে 6:30 একটু বেশি আর কি, তো এখন ভাবছি একটু ঘুমাবো না কি করবো, কালকে সারা রাত এক ফুটও ঘুমায়নি, অলমোস্ট 3 ঘন্টা কি 4 ঘন্টা এরকম কিছু সামথিং মনে নেই কখন শুতে এসেছিলাম, কি 4 ঘন্টা দেখাচ্ছিলো এটুকু মনে আছে অ্যালার্ম, মানে অ্যালার্ম যখন দিচ্ছি যে 4 ঘন্টা পর বাজবে আর কি। মাথা পুরো ব্যথা হচ্ছে এখন, তো এখন একটু টাইম আছে, তারপর 9টার সময় বৃদ্ধির জন্য আসবে ব্রাহ্মণ। তো আজকে ভ্লগটাতে আমি যতটা পসিবল হবে আমি দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, বাড়ির লোকজন তো সব নিয়ম করে টুরে এখন আবার কেউ শুচ্ছে কেউ কাজ করছে, এরকম একটা ব্যাপার। যে শাখা পলা সব পরে নিয়েছি, আর আইসটা একটু বেশি বেঁকিয়ে ফেলেছে বডিটা, পরে ঠিক করতে হবে এটা। অল্প শুয়েছিলাম বাট ঘুম আসছিল না, তো ভাবলাম নিচে একটু হেঁটে আসি। তো মেনলি এখানে বিয়ের প্যান্ডেলটা একটু দেখতে গিয়েছিলাম যে কীরকম কী ডেকোরেশন চলছিল, আর এখানে এখনও কিছু কিছু কাজ বাকি রয়ে গেছে দেখলাম, অলমোস্ট 90% হয়েই গিয়েছিলো বলতে পারো আর কি। তো এখানে বসার আসর, বিয়ের কুঞ্জ, বরযাত্রীদের বসার আসর সমস্তটাই আমি ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে ওটা বিয়ের মেন গেটটা আমাদের, তারপর উপরে চলে এসেছিলাম, এখানে বৃদ্ধির জন্য এখন রেডি হবো, রিয়াও চলে এসছে আমার হেয়ারস্টাইল করার জন্য, আমি
বাকি মেকআপটা করবো। আই হোপ কি তোমরা অলরেডি মেকআপ লুকটা দেখে নিয়েছো, যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। আমি একদম বৃদ্ধির জন্য রেডি, ড্রেস আপ হচ্ছে আলাদা রেখেছি বৃদ্ধির জন্য, সাদার মধ্যে লাল পাড় আর এরকম একটু করতে চেয়েছিলাম আর কি, এরকম লুক। তো রিয়া করে দিয়ে গেল হেয়ারস্টাইলটা, শাড়িটা করে মেকআপটা হালকার উপরে মেরে নিয়েছি। দেন আবার হচ্ছে গায়ে হলুদের সময় শাড়ি চেঞ্জ করবো, ইয়েলো রেখেছি, বাজনা বাজা স্টার্ট হচ্ছে। যাই হোক, এখন রিচুয়ালসগুলো কমপ্লিট করে নেব। অহিং বুদ্ধা মনুরিয়মানা বিষ্ণু বিক্রমনমাসি বিষ্ণুর স্বর্ণ সোনা আছে নাকি কেউ সোনা আছে কোথাও এখানে না না বসো। আমার দিকে দেখো তো একটু স্মাইল দিয়ে, দেখো দেখো আরেকবার। কি বললা? বৃদ্ধি হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট একটার উপরে। ভেবেছিলাম আরো আগে সবাইকে পাঠিয়ে দেবো ইয়ে করতে, কি বলে এটা, জল ভরার। এটা দুটোর মধ্যে হয়তো আমি কমপ্লিট করবো, যাই না দুটোর মধ্যে কমপ্লিট হবে কি না আমার স্নান। এখন আবার ড্রেস চেঞ্জ করবো, ইয়েলো শাড়ি এনেছি গায়ে হলুদের জন্য স্পেশাল। তো রিয়াকে বললাম তুই আসিস না, আমি করে নিচ্ছি, কারণ ওর আরও অর্ডার আছে, সেখানে কাজ করছি, প্রচুর চাপ পড়ে যাবে ওরও। ও আসতো বাট আমি মানা করে দিলাম ওকে। তো আমি একাই করে নিই, ওটা খারাপ শাড়ি পরবো না, একবার তো পরলামই, ওটা জাস্ট নর্মাল পিন আপ করে দেখি ওটা ছেড়ে দেবো আর কি। এখন তো জাস্ট নর্মাল স্নান করবো, তো ওটা পরবো। আর যেটা গায়ে হলুদের জুয়েলারি মানে নিয়েছিলাম ফ্লাওয়ার আর্টিফিশিয়াল, ওগুলো পরবো।